সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আসলে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সেটা বিএসসি রিলেটেড ন্যাশনাল ইউনিভার্সিটির, সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞান ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু জিওলজি। এই আসলে সাবজেক্টের খ বিভাগ এবং গ বিভাগের যে আসলে কমন পড়ছে 100%, সেইটাই আসলে একদম ধরে ধরে দেখানো হবে। 1 নম্বর, প্রতিসাম্য কী? বিভিন্ন ধরনের প্রতিসাম্যতা বর্ণনা করো। এই প্রশ্নটা একদম সাজেশনে আসলে হুবহু কমন আসছে, সেইটা দেখো। এখানে সাজেশনে এখানে ছিল সাজেশনের সংক্ষিপ্ত প্রশ্নে ছিল 2 নম্বর প্রশ্নে, এই এটা একদম 2 নম্বর প্রশ্নে ছিল। আসলে এটা একটা ম্যাজিক্স আছে যেটা হচ্ছে কালার ভিন্ন করা, এটা অবশ্য শেষে আমি বলে দিব আসলে কী জন্য কালার ভিন্ন করা। 2 নম্বর, প্রাণীবিজ্ঞানে যে কোনো 4টি ফলিত শাখার বর্ণনা দাও। আসলে 4টি ফলিত শাখার বর্ণনা যদি কেউ প্রাণীবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আসলে পরে সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন, তাহলে কিন্তু সে আসলে এই প্রশ্নের উত্তরটা করতে পাবে। এই জন্য আসলে এইটা কিন্তু একদম সরাসরি এইভাবে দেওয়া হয়নি যে আসলে এই এইটা, তো যদি ওইটা কেউ পড়ে থাকে তাহলে এই প্রশ্নের 4টি ফলিত শাখার নাম আসলে লিখতে পাবে, এটা কোনো ব্যাপার না, এখান থেকে এটা সেটা লিখতে পাবে। তারপরে যেটা এখানে 3 নম্বর, যেটা এখানে বলছে যে অস্থি ও তরুণস্থির মধ্যে পার্থক্য, দেখো এই প্রশ্নটা হচ্ছে ক্লাস 9 10, তারপর হচ্ছে আসলে ইন্টার লেভেলের একটা প্রশ্ন, এইটা অনেক আগে থেকে অবশ্য সবাই পড়ে আসছে। এই প্রশ্নটা একদম হচ্ছে এইভাবে আসলে এই জন্য দেওয়া হয়নি। তারপর 4 নম্বর, এখানে ফ্লাজেলা ও সিলিয়ার মধ্যে পার্থক্য, ফ্লাজেলা ও সিলিয়ার মধ্যে পার্থক্য, এইটাও একদম হুবহু কমন আসছে, সেটা সাজেশনের ছিল 17 নম্বরে একটা স্টেপ। 17 নম্বরে আসলে কয়েকটা স্টেপ ছিল, ওই স্টেপের মধ্যে পার্থক্য ছিল সিলিয়া এবং ফ্লাজেলার মধ্যে, এটা তোমরা দেখে নিবে 5 নম্বর সাজেশনের 17 নম্বর, আর এখানে হচ্ছে 5 নম্বর কোশ্চিনটা। তারপর যেটা আছে এইটা এখানে এখানে এটা বলছে যে এটা তো রচনামূলক প্রশ্ন, উপরে যাইতে হবে উপরে। এইটা হচ্ছে কি বলছে এখানে, এখানে বলছে সম্প্রদায় কি, এর বৈশিষ্ট্য আসলে কি, বৈশিষ্ট্য লিখো। সম্প্রদায় দেখো এটা হচ্ছে কালার করে দেওয়া, কারণ হচ্ছে এটা সাজেশনের 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এটা রচনামূলক প্রশ্নে আছে। আসলে বাস্তুতন্ত্র বলতে কি বোঝো, যদি বাস্তুতন্ত্র রিলেটেড প্রশ্নটা পড়ে থাকো তাহলে বাস্তুতন্ত্র থেকে আসলে এখানে সম্প্রদায়ের বৈশিষ্ট্য তোমরা লিখতে পাবে। তারপর দেখো রাইবোজোম কি, রাইবোজোমের গঠন ও কাজ লিখো। রাইবোজোম আসলে যদি তুমি মাইটোসিস বা এরকম এই রিলেটেড প্রশ্নটা পড়ো, এইখানে 11 নম্বর প্রশ্ন এটা দেওয়া ছিল, তো এইটা আসলে রাইবোজোম ওখানে একদম বিস্তারিতভাবে কিন্তু পড়া আছে, বা ওইটার মধ্যেই হচ্ছে বিস্তারিতভাবে রাইবোজোম পড়তে হবে। এই জন্য আসলে এটা একদম হুবহু কমন আসছে, ওই প্রশ্নটা পড়লে এই প্রশ্নটা একদমই কমন। তারপর হৃদস্পন্দনশীল বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা করো হৃৎপেশীর, এটা আসেনি, এটা কমন আসেনি একদমই, এটা আসেনি, এটা দেওয়া এরকম রিলেটেড কোনো ছিলই না। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন এখানে আসলে কি বলছে, এইখানে আসলে দেখো কয়টা কমন আসছে, 1 2 3 4 5, আসলে 5টা কিন্তু প্রশ্ন আসলে এখানে উত্তর দিতে হবে। তারপর 2 নম্বর এবং 4 নম্বর, এই দুইটাও কিন্তু কমন, মানে ওই দুইটাও কিন্তু কমনের মধ্যেই ধরা চলে, কারণ ওই দুইটা প্রশ্ন যদি কেউ পড়ে থাকে তাহলে কিন্তু এখানে কমন পাবে। তারপরে দেখো যে আসলে এখানে কয়েকটা কমন আসছে, তারপর রচনামূলকে আসলে অনেকগুলো একটা ম্যাজিক আছে, এখানে দেখবে যে অনেকগুলোই কমন। রচনামূলকে 5 10 50 লিখতে হবে। এখানে 1 নম্বর, প্রাণী বৈচিত্র্য কি, প্রাণী বৈচিত্র্য সম্পর্কে একদম ডিটেলস 6 নম্বর প্রশ্নে আছে সাজেশনায়, সেটা তোমরা ভিডিওতে আপলোড করে আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তারপর ক্রোমোজোম কি, ক্রোমোজোম সম্পর্কে আসলে 3 নম্বর প্রশ্নে আছে একদম সাজেশনের, ক্রোমোজোমের চিহ্নিত চিত্র সহ ক্রোমোজোমের গঠন ও কাজ লিখো, এটা 3 নম্বর প্রশ্নে আছে। তারপর জীবন কি, সিলোমের ভিত্তিতে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করো, এইখানে একটা ম্যাজিক দেখো কালারিং করা আছে 3 নম্বর প্রশ্নে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন যদি কেউ পড়ে থাকে যে প্রাণী বিন্যাস বা প্রাণীবিজ্ঞানের যে শ্রেণীবিন্যাস বা রাজ্য, এটা যদি কেউ পড়ে থাকে তাহলে কিন্তু এটা কমন, একদম হুবহু কমন, ওখান থেকে এখানে কমন পাওয়া যাবে একই। তারপরে প্রশ্ন, সংগ্রহ উপকরণ কি, সংগ্রহ উপকরণ কি, প্রাকৃতি থেকে প্রাণী সংগ্রহের পদ্ধতি বর্ণনা করো, এই প্রশ্নটা দেখো এটা একদম হুবহু কমন আসছে সাজেশনের, তো সেটা 8 নম্বর প্রশ্নে, সাজেশনের 8 নম্বর প্রশ্নেও একদম এই প্রশ্নটাই ছিল, তোমরা দেখে নিতে পারো কারণ এখনও ভিডিওটা আপলোড করাই আছে। তারপর 14 নম্বর, জীবনের প্রাথমিক বিবর্তনের প্রধান পর্যায়গুলোর নাম লিখো এবং মলিকুলার পর্যায় বর্ণনা করো, মলিকুলার পর্যায় বর্ণনা করো, এই প্রশ্নটার আসলে দেখো প্রশ্নটাও ছিল। তারপর 15 নম্বর প্রশ্ন, এখানে 15 নম্বর প্রশ্ন, ক্লিভেজ কি, বিভিন্ন প্রকার ক্লিভেজের বর্ণনা দাও, ক্লিভেজের বর্ণনা আসলে বিভিন্ন প্রকার ক্লিভেজের বর্ণনা, সেইটা 15 নম্বরে, এখানে সাজেশনে আছে 9 নম্বর প্রশ্নে, একদম হুবহু এটা কমন। তারপর হিমো
হেমোসাইটো মিয়ার মিটার কি, এইটা আসলে 16 নাম্বারটা কমন নাই, কিন্তু 17 নাম্বারটা বলছে আবরণী টিস্যু বা কলা, এটা হচ্ছে 17 নাম্বার হবে। তো 17 নাম্বারে সাজেশনের প্রশ্নে আছে 12 নাম্বার, 16 নাম্বারটা কমন নাই, তো এটা কোনো ব্যাপার না। তাও এখানে কয়টা কমন আসছে, এখানে 1 2 3 4 5, মানে একটা শুধু কমন আসেনি, 7টা কমন আসছে। 7টা কমনের মধ্যে তোমাকে লিখতে হবে 5টা, 5 10 50, আর এইখানে কমন আসছে তোমাদের 7টা, 7টার মধ্যে যে কোনো 2টা বাদ দিয়ে তোমরা 5টা এখানে লিখতে পারবে। তো যেহেতু এটা রচনামূলক প্রশ্ন, অনেক মার্কস এখানে, অনেক এইখানে কমন থাকা মানে অনেক কিছু। তো যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।